এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে এসেছে আপনাদের জন্য। মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান, আর এর ফলে গ্রেপ্তার হলেন 3 বিজেপি কর্মী। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের লাশ ফেলার হুমকি দিলেন তৃণমূল থেকে। নির্বাচন কমিশনের নাচা শুরু করতেই গ্রেপ্তার হওয়া 3 বিজেপি কর্মীকে ছেড়ে দিল পুলিশ। তো এমনই একটু একটু চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে আসছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রীরাম ধোনি রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। গতকাল চন্দ্রকোনা টাউনের রাধাবল্লভপুর গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সেখানে একদল স্থানীয় যুবক একটি বিজেপির ছোট ফ্ল্যাগের নিচে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেদের মত প্রকাশ করে জয় শ্রীরাম করে নিজেদের মত স্লোগান দিচ্ছিলেন। কিন্তু হঠাৎই নিজের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূল নেত্রী, আর তারপরে রীতিমতো রাগত স্বরে ওই বিজেপি সমর্থকদের দিয়ে তেড়ে গিয়ে বলতে থাকেন, কী হলো, পালাচ্ছিস কেন, আয় পালাচ্ছিস কেন, আমাকে গালাগালি দিচ্ছিস। স্থানীয় এক যুবক সমগ্র ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। তারপর থেকে গোটা রাজ্য রাজনীতি উত্তাল। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকে, জয় শ্রীরাম কবে থেকে গালাগালি হলো? কিন্তু এরপরে অভিযোগ ওঠে তৃণমূল নেত্রীকে দেখে জয় শ্রীরাম বলার জন্য 3 বিজেপি কর্মী সীতারাম মিদ্দা, সায়ন মিদ্দা, বুধুদেব দলুইকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এমনকি যে স্থানীয় যুবক ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, সেই বিজেপি নেতা জয় পান্ডার বাড়িতে ভাঙচুর চালানো হয়। পুরো গ্রামের উপরেই পুলিশের অত্যাচার অভিযোগ ওঠে। এমনকি হামলা চালানো হয় জয় পান্ডার বাড়িতে। জয় বিজেপির সক্রিয় কর্মী, তার বাড়ি রাধাবল্লভপুর তৃণমূল কার্যালয়ের অনধি দূরে। বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়। সেই সময় জয়ের মা সুষমা পাণ্ডা একাই ছিলেন, তাকে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। সুষমা বলে বাড়িতে এসে ভাঙচুর করালো বিজেপি করে বলে ওকে টার্গেট করেছে। আমাকে বলল বাড়িঘর ভেঙে দেবো, ছেলেকে কবর দিয়ে দেবো, মেরে লাশ ফেলে দেবো। পুলিশ পাশেই ছিল, কেউ এলো না। আর সোশ্যাল মিডিয়ায় এইসব খবর একের পর এক সামনে আসতে রীতিমতো ছিচিৎকার শুরু হয়ে যায় আমজনতার মধ্যে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আঁচর উপচে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও তৃণমূল সমর্থকদের তরফে দাবি করা হয়ে থাকে সমগ্র ঘটনাটি বিজেপি চক্রান্ত, ভিডিওর ওই অংশটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পুরো ভিডিও দেখলে বোঝা যায় তৃণমূল নেত্রীকে নাকি সত্যি গালাগালি করা হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সংক্রান্ত কোনো পুরো ভিডিও তৃণমূলের তরফে কোথাও প্রকাশ করা হয়নি, যেখানে তাদের এই যুক্তি খণ্ডন করা যায়। আর এর জেরে রীতিমতো নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজ সহ কেন 3 যুবককে গ্রেপ্তার করা হলো, কেন বাড়ি ভাঙচুর করা হলো, বা কেন সমগ্র গ্রামে পুলিশের অত্যাচার অভিযোগ উঠল, এই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কমিশনের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা আধিকারিককে বলে এই সূত্রে খবর। আর এরপরেই আশ্চর্যজনকভাবে গ্রেপ্তার করা ওই 3 বিজেপি কর্মীর নামে কোনো মামলা দায়ের না করেই ছেড়ে দেওয়া হলো। তবে সূত্রের খবর, ওই 3 যুবককে পুলিশ ছেড়ে দিলেও নির্বাচন কমিশন এত সহজে বোধ হয় ছেড়ে দেবে না, বিশেষ করে কী কারণে ওই ও কার নির্দেশে জয় শ্রীরাম বলার অভিযোগে গ্রেপ্তার করা হলো তা নাকি বিস্তারিতভাবে তদন্ত করে দেখতে যায় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বলে রাখি, ব্রিটিশদের রাজত্বে বাংলায় বন্দে মাতরম স্লোগান দেওয়া যেত না, বন্দে মাতরম বললে তাকে জেলে পড়া হতো। এখন পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটিশবঙ্গে বন্দে মাতরম নিষিদ্ধ ছিল, মমতার বাংলায় জয় শ্রীরাম। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে লোকসভা নির্বাচনের যে কোনো নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।